তালা খোলার সহজ পদ্ধতি। বাহিরে থেকে এসে বাসায় ঢুকতে গিয়ে দেখলেন তালার চাবিটা নেই, কিংবা বাসায় ঢোকার চাবিটা হারিয়ে গেছে, কিংবা চাবিটা কোথাও রেখেছেন খুঁজে পাচ্ছেন না, কিংবা কোনো কারণে দরকারি চাবিটা আপনার কাছেই নেই, কী করবেন? আপাতত কাজ চালানোর জন্য অন্তত তালা খুলতে হবে। অতি সহজেই একটু চেষ্টা করে আপনি তালাটা খুলতে পারবেন। আমি ছবিসহ তালা খোলার পদ্ধতি দিয়ে দিলাম। কী কী লাগবে? টেনশন রেঞ্চ, যেটা আপনি কলমের খাপে লাগান, স্টিলের পাত কাজে লাগাতে পারবেন, অথবা যে কোনো পাতলা শক্ত পাত হলেও হবে। লক পিকার, যেটা আপনি পেপার ক্লিপ শক্ত তার দিয়েও কাজ চালাতে পারবেন। এইবার কাজ শুরু করা যাক। প্রথমে টেনশন রেঞ্চ বানানোর জন্য স্টিলের পাতটি এলের আকৃতি দিবেন, যেটা আপনাকে চাবির কাজ দিবে। এরপর লক পিকারটি বানানোর জন্য পেপার ক্লিপটিকে সোজা করে মাথাটা অল্প একটু বাঁকা করতে হবে, যেটা আপনাকে লক পিকারের কাজে দিবে। বাস, তালা খোলার জন্য আপনি প্রস্তুত। কিভাবে খুলবেন? প্রথমে টেনশন রেঞ্চটি তালার ফুটার মোটা অংশের দিকে ঢোকান এবং চাবি খোলার মতো হালকা চাপ দিতে থাকেন। এরপর লক পিকারটি দিয়ে তালার ফুটার পাতলা অংশের দিকে ঢুকিয়ে সামনে পিছনে খেঁচাতে হবে। লক পিকারের হালকা বাঁকানো অংশটি যেন তালার ফুটার পাতলা অংশের দিকে থাকে। এভাবে লক পিকার দিয়ে কিছুক্ষণ খোঁচাবেন এবং টেনশন রেঞ্চটি হাতের বুড়া আঙ্গুলে হালকা চাবি ঘোরানোর মতো চাপ দিতে থাকবেন। হঠাৎ দেখবেন তালাটি খুলে গেছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।